আসসালামু আলাইকুম, আমি তামিম আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি শামসুদ্দিন ভূঁইয়া হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পার্ট টু। আমি গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পার্ট ওয়ান দেখিয়েছিলাম। তোমরা যারা আমার ক্লাসটি মিস করেছ, তারা আমাদের স্কুলে যে পেজ আছে শামসুদ্দিন ভূঁইয়া হাই স্কুল আর যে চ্যানেল আছে সেই চ্যানেলেও আমার ক্লাসটা পেয়ে থাকবে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা দেখে নিতে পারো। ওকে, লেটস স্টার্ট আওয়ার নিউ ক্লাস। টুডে আওয়ার টপিক ইজ রাইট ফর্ম অফ ভার্বস পার্ট টু। লুক এট দ্য ফার্স্ট রুল। কোনো সেন্টেন্সে নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য দূরত্ব বোঝাতে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। আমরা যখন কোনো একটি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য দূরত্ব বলি, তখন সেক্ষেত্রে সেই নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য দূরত্ব এটার একটা সংখ্যা থাকতে পারে, সেই সংখ্যাটা আমাদের কাছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সেটা নির্দিষ্ট একটা পরিমাণ, এই এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। যেমন এক্সাম্পলে আসি, 5 মাইলস এখানে একটা বিভাগ বসবে, এই লং ডিস্টেন্স। আমি এখানে 5 মাইলস দেখে মনে হতে পারে 5 মাইল, যেহেতু হয়তো আমি ফাইভটার দিকে আমার ফোকাস যেতে পারে, কিন্তু 5 মাইলসটা একটা নির্দিষ্ট দূরত্বকে বোঝানো হচ্ছে। সেটা 5 মাইলসও হতে পারে, 10 মাইলসও হতে পারে, অথবা 1 মাইলও হতে পারে, সেটা ফ্যাক্ট না। আমার মাইল হচ্ছে মাইলের দিকে আমার ফোকাসটা থাকবে, 5 যেটা সেটা না, এটা একটা নির্দিষ্ট দূরত্বকে বোঝানো হচ্ছে, যার জন্য এখানে ভাবতে অলওয়েজ সিঙ্গুলার। নাও টেল মি হোয়াটস গোয়িং টু বি দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দিস সেন্টেন্স। ইয়েস, 5 মাইলস এখানে হবে ইজ এ লং ডিস্টেন্স। 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। সিমিলারলি 30 মিনিটস এখানে একটা বিভাগ হবে এনাফ ফর দিস টেস্ট। এই টেস্টের জন্য 30 মিনিটসটা না, এখানে 30 মিনিটস যেটা সেটা 30টাকে মিন করছে না, মিন করছে আমার সময়টাকে। নির্দিষ্ট একটা যে সময়ের ব্যবধানটা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে আমার ফ্যাক্ট। তাহলে এখানে ভাবটা কী হবে, আমি বলেছি ভাবটা হবে সিঙ্গুলার, তাহলে ভাবটা কী দাঁড়াবে, 30 মিনিটস ইজ এনাফ ফর দিস টেস্ট। ওকে, আশা করি এটুকু বুঝে থাকবে। Now, moving on the second rule. তোমরা এ নাম্বার অফ বি নাম্বার অফ এ নাম্বার অফ বি নাম্বার অফ এর কথা শুনে থাকবে। এ নাম্বার অফ বি নাম্বার অফ এগুলোর পরে আমাদের ভাবটা কেমন হবে, এ দেখে মনে হতে পারে এ নাম্বার অফ এ, কিন্তু এরপরে আমার ভাবটা এ একটা আমরা স্বাভাবিক নিয়মে সিঙ্গুলার ফর্মে ধরে থাকি, কিন্তু আমার এর পরে ভাবটা কিন্তু হবে প্লুরাল, ভাবটা হবে প্লুরাল। আর বি নাম্বার বি অলওয়েজ একটা নির্দিষ্ট কোনো কিছুকে মিন করে থাকে, যার কারণে সেটা দিয়ে তুমি মনে রাখবে, কিন্তু দিয়ে এখানে আমার ভাবটা হবে সিঙ্গুলার। তাহলে আমি কি বলেছি, আমি বলেছি এ নাম্বার অফ যখন আসবে তখন আমাকে মনে রাখতে হবে ভাবটা হবে প্লুরাল, আর বি নাম্বার অফ যখন আসবে ভাবটা হবে সিঙ্গুলার। ওকে, লুক এট এক্সাম্পল। এক্সাম্পল 1, এ নাম্বার অফ বয়েজ এখানে বিভাগ বসবে প্লেইং ইন দ্য ফিল্ড। তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো এক্সাম্পল
একই রকম দিচ্ছি যাতে করে বুঝতে পারো। দি নাম্বার অফ বয়েস আমি বলেছি যখন এ নাম্বার অফ হবে তখন আমার ভার্বটা কি দাঁড়াবে প্লুরাল, আর যখন দি নাম্বার অফ হবে তখন আমার ভার্বটা দাঁড়াবে সিঙ্গুলার। আমার এক্সাম্পল দুটোটা একই, শুধু আমার এখানে ভার্ব ইউজটা কেমন হবে সেটাই আমি বসাবো। নাও টেল মি হোয়াট দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারটা কী দাঁড়াবে এখানে? এখানে কারেক্ট অ্যান্সারটা দাঁড়াবে আমার যেহেতু ভার্বটা হবে প্লুরাল, এখানে কারেক্ট অ্যান্সারটা হবে আর অথবা দেয়ার, আর এখানে যেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার কারেক্ট অ্যান্সারটা দাঁড়াবে ইজ অথবা ওয়াজ। এখানে আরেকটা জিনিস, আমার কোয়েশ্চেনে যদি কোন টেন্স হবে সেটা আইডেন্টিফাই করা না যায় তাহলে আমি যেটা চুজ করবো সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মটাই চুজ করবো। ওকে, প্রেজেন্ট ফর্মটা চুজ করলে যদি আইডেন্টিফাই করতে না পারো, আর যদি করা যায় তাহলে তো পাস্ট ফর্ম বা ফিউচার যেটাই হবে সেটা সেই অনুযায়ী ইউজ করবে। ওকে, এবার আমরা আরেকটা ভুলে যাই। দেয়ার ওয়ার্ডটার কথা শুনে থাকবে, দেয়ারের পরে কেমন ভার্ব হবে, এখানে যদি বিভার্ব বসে সেটা কেমন বসবে সেটা ডিপেন্ড করবে এর পরের নাউন অথবা প্রোনাউনের উপর। দেয়ারের পরের ভার্বটা কি বসবে সেটা ডিপেন্ড করবে এর পরবর্তী যে নাউন অথবা প্রোনাউন হবে সেটার উপর। যদি নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার, যদি নাউন অথবা প্রোনাউন প্লুরাল হয় তাহলে আমার ভার্ব হবে প্লুরাল। লেটস সি দ্য এক্সাম্পল। দেয়ার দি ভার্ব a book on the table. আমি বলেছি ড্যাশ এ বুক অন দ্য টেবল, এখানে একটা ভার্ব বসবে বি ভার্ব। এখন বি ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে আমাকে খেয়াল রাখতে হবে, পরবর্তী যে নাউন বা প্রোনাউন আছে সেটা কোন ফর্মে আছে। আমি বলেছি এ টেবল, এ টেবল মিন্স একটা সরি এ বুক, এ বুক মিন্স একটা বইকে আমি বলছি, যেহেতু এ বুকটা হচ্ছে সিঙ্গুলার আমার ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে আমার এখানে আনসারটা কি দাঁড়াবে? দেয়ার ইজ দ্য বুক অন দ্য টেবল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ড্যাশ বি মেনি পিপল ইন দ্য রুম, দেয়ার ড্যাশ মেনি পিপল ইন দ্য রুম। পিপল নিজে একটা প্লুরাল ওয়ার্ড, তার আগে যদি মেনি থাকে তাহলে তো আমরা বুঝে নিচ্ছি অনেক লোক সংখ্যার, অনেক লোকজনের কথা বলা হচ্ছে, অনেক লোকজন অবশ্যই প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের জন্য আমার ভার্বটা কি দাঁড়াবে? ভার্বটা হবে প্লুরাল, তাহলে আনসারটা কি হবে? কনসেপ্টটা হবে দেয়ার আর
many people in the room. Okay. I hope you would understand all this rule. Why? All these rules. Okay, no more today. আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।